মালদাহের চাঁচল সদরের রাজ্য সড়ক যেন খোলা পার্কিং, এই চিত্র নিত্য দিনের, যার কারণে যানজটে জেরবার শহর। প্রতিদিনের মতো চাঁচলে একটি শপিং মলের বাইরে অবৈধভাবে রাজ্য সড়ক দখল করে রাখছিল সারি সারি বাইক। সোমবার দুপুরে প্রখর রৌদ্রে সেই বাইক চ্যাংদোলা করে সরালো ট্রাফিক ওসি থেকে শুরু করে কর্মরত ট্রাফিক সিভিকরা। বাইক আটক করে নিয়ে যাওয়া হয় ট্রাফিক কন্ট্রোল রুমে, আইনত পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন চাঁচল মহকুমা ট্রাফিক ওসি চন্দন দে। তিনি আরও জানান, চাঁচলে একাধিকবার প্রশাসনের তরফে নির্দেশ জারি করা হয়েছে, তারপরে সেই নির্দেশকে উপেক্ষা করে ব্যবসায়ীরা সড়ক দখল করে পার্কিং জোন করেছে। এর ফলে আটোশত শহরে দফায় দফায় যানজট সৃষ্টি হওয়ার কারণেই অসুবিধায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষকে। আজকে শপিং মলে রাস্তার উপরে বাইক রেখে সব বাজারে ঢুকেছে। আজকে কলকাতা বাজারের সামনে থেকে আমি পাঁচখানা গাড়ি নিয়ে এসেছি, এই গাড়িগুলো রাস্তার উপরে রাখা ছিল, এর রাখার জন্য প্রচুর যানজট হচ্ছিল। স্যার, এগুলোকে কি বলা হয়েছিল যে এইভাবে? অনেকবার বলেছি, স্টাইল বাজার, কলকাতা বাজার, এখানে যারা যেগুলো সব শপিং মল হয়েছে তাদেরকে সবাইকে বলেছি যে আপনারা পার্কিংয়ের ভিতরে গাড়ি রাখুন, কিন্তু এরা কথা অমান্য করছে। বাধ্য হয়ে আজকে আমি আর পারলাম না, দেখলাম যে না, গাড়ি যদি না আছে এদের ফাইন করি, এদেরকে ঠিক করা যাবে না। কী ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা আমি প্রত্যেকটা গাড়ির আমি এদেরকে ফাইন করব, তারপরে গাড়িগুলো ছাড়ব। অনেকটা যানজট, যেখানে সেখানে গাড়ি রেখে দিচ্ছে। যারা বলছিলাম ফুটপাথ যারা আছে ব্যবসায়ীরা, ওরাও কিন্তু দখল করে আছে। আমি অনেক ফুটপাথ দখল করে আছে, এই এসডিও সাহেবকে বলেছি যে স্যার, এটার ফুটপাথ নিয়ে আপনারা একটু ব্যবস্থা নিন, এটাই ওনাদের কাছে ওনাদের বলেছি।